लेट्स टॉक इंग्लिश ए 22তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। লেটস টক ইংলিশের সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বে আমরা কয়েন্স বা মুদ্রা জাতীয় শব্দগুলো নিয়ে আলোচনা করব। কোন দেশের মুদ্রাকে কিভাবে বা কি নামে ডাকা হয় এবং মুদ্রা জাতীয় যেসব গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেগুলো কেন এতখানি গুরুত্বপূর্ণ তা আজকের পর্বটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি পর্বের শেষাংশ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন, লেটস টক ইংলিশ। বাত, বলা হয় থাইল্যান্ডের মুদ্রাকে ক্যাশ। এই শব্দের অর্থ হচ্ছে নগদ, যেটা সব দেশেই বা সব দেশের মুদ্রাকেই ক্যাশ টাকায় বা নগদ টাকা পরিশোধের সময় ক্যাশ কথাটি ব্যবহার করা হয়। চেঞ্জ, চেঞ্জ বলতে আমরা পরিবর্তন বুঝি, কিন্তু CHANGE চেঞ্জ এই কথাটির অর্থ হচ্ছে খুচরা পয়সা, যেটি প্রায় সব দেশেরই মুদ্রাকে বলা হয়ে থাকে। কয়েন, কয়েন মানে হলো মুদ্রা, অর্থাৎ কাগজে টাকার পরিবর্তে বা কাগজে টাকাকে অল্প টাকায় যখন আমরা প্রকাশ করি, যেমন এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, বাংলাদেশি টাকায় যখন মুদ্রাগুলোকে ব্যবহার করা হয় তখনই তাকে কয়েন বলা হয়, যা পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি প্রচলিত রয়েছে। দিনার, ইরাকের মুদ্রাকে দিনার বলা হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে ইরাক ছাড়াও আলজেরিয়া, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং লিবিয়ার মুদ্রাকেও কিন্তু দিনার বলা হয়ে থাকে। দিরহাম, আরব আমিরাতের মুদ্রাকে দিরহাম বলা হয়ে থাকে। ডলার, ডলার অনেক দেশেরই মুদ্রার নাম, বিশেষত আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, কানাডা এবং নিউজিল্যান্ড ডলার এই শব্দটি মুদ্রায় ব্যবহার করার জন্য প্রসিদ্ধ। ড্রাকমা, এই মুদ্রার নামটি শুনতে কিছুটা ব্যতিক্রম লাগতে পারে, ড্রাকমা, তবে মজার বিষয় হচ্ছে গ্রিস দেশের মুদ্রাকে ড্রাকমা বলা হয়ে থাকে। 50 পয়সা, আধুলি বা 50 পয়সা, এটি বাংলাদেশে এক সময় প্রচলিত ছিল। এছাড়া ভারতীয় উপমহাদেশের প্রায় সব দেশেই এক সময় 50 পয়সা বা 50 পয়সা প্রচলিত ছিল। ফ্লোরিন, ফ্লোরিন নেদারল্যান্ডের মুদ্রার নাম। ফ্রাঙ্ক, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মুদ্রাকে ফ্রাঙ্ক বলা হয়ে থাকে। ক্রোনা, আপনি ঠিক শুনেছেন, এটি কিন্তু ক্রোনা, আপনি আবার করোনা শুনে ভুল করবেন না, এটি হচ্ছে ক্রোনা, যা সুইডেন, চেক এবং নরওয়ে এই তিন দেশের মুদ্রার নাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ক্রোন, ডেনমার্কের মুদ্রার নাম। লিরা, ইতালির মুদ্রার নাম। মার্ক, জার্মানি এবং ফিনল্যান্ডের মুদ্রার নাম। পেস্তা, স্পেনের মুদ্রার নাম হচ্ছে পেস্তা। পাউন্ড, এই মুদ্রার নামটি আপনারা বেশ শুনে থাকবেন, বলা বাহুল্য ইংল্যান্ড, মিশর এবং সিরিয়ায় পাউন্ড শব্দটি মুদ্রার নাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কোয়ার্টার, কোয়ার্টার কথাটির অর্থ হচ্ছে সিকি বা 25 পয়সা, যেটি বাংলার আদি মানুষেরা এটি বেশি ব্যবহার করতেন। রিয়াল, ইরান এবং কাতারের মুদ্রাকে রিয়াল বলা হয়ে থাকে। এছাড়া ওমান এবং সৌদি আরবের মুদ্রার নামও কিন্তু রিয়াল। রিঙ্গিট, মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। রুবল, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। রুপি, এটি তো নিশ্চয়ই সকলেই আপনারা জানেন, তারপরেও বলে রাখি, ভারত, নেপাল এবং পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। টাকা, এটি তো বলার প্রয়োজনই নেই, তারপরেও বলে রাখি, আমাদের প্রিয় বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। অন, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন। ইয়েন, একটুখানি উচ্চারণের পার্থক্য, ওন এবার আসলো ইয়েন, ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার আর ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম।
আমাদের প্রতিটি পর্ব দেখতে পাবেন প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর প্রতিটি পর্বই আপনারা দেখতে পাবেন আপনাদেরই পছন্দের সময় রাত 8টায়। এছাড়া প্রতি শুক্রবার দেখতে পাবেন অত্যন্ত শিক্ষণীয় এবং মজাদার একটি করে বিশেষ পর্ব। 23তম পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া আপনাদের জন্য সহজ হয়। আল্লাহ হাফেজ।